পরের কাজ শুরু করব। তো এখন আমরা এখানে শুরুতে একটি টুয়েস্টের ক্ষেত্রে আমাদের শুরুতে একটি হেডার থাকে, সব ক্ষেত্রেই একটি হেডার আছে, তো মানে একটি আকারে লেখা থাকবে একটি। তো আমাদের ধরে নিলাম যে আমাদের এখানে এইচ ওয়ান, তো লেখার ক্ষেত্রে ট্যাগগুলো লেখার ক্ষেত্রে জাস্ট এখানে যদি আমি এইচ ওয়ান লিখি, যদি আমাকে আসবে এবং ইন্টারপ্রেস করি, তাহলে এই যে এইচ ওয়ান ওপেন হলো এবং এইচ ওয়ান ক্লোজ হলো, তাই এসে করবে। তো এইভাবে এই জন্য মূলত আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডে প্রোগ্রাম লেখাটা, কোড লেখাটা সহজ। তো আমরা এখানে লিখব ওয়ে টু উইন এডুকেশন। তো আমরা এটি লেখার পর যদি আমাদের ওয়েবসাইটে চলে যাই এবং যদি দেখি, তাহলে আমাদের বইটি এসে পড়েছে। এরপর আমরা আমাদের এখানে আরেকটি দিতে চাই, যেমন এইচ থ্রি আকারে একটি দিতে চাই, এইচ টু দিই। তো আমরা যদি দিই এখানে যে অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম, ওটা বড় হাতে দিয়ে দিই। আমরা যদি এখন এটা রিলোড করি আমাদের এসটি, তাহলে আমরা দেখবো অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। আমাদের এই হেডার ফটোটাগুলো এখন আমরা যদি চাই এই জিনিসটাকে মাঝখানে নিব, এই লেখার এই দুটো লেখাকে মাঝখানে আনবো, আমাদের এই হেডিংসটা পেজের যে পোর্টের লেখাটা সেটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো, এখানে নিয়ে আসবো, সেক্ষেত্রে আমরা আমাদের কোডে যে এখানে কিছু স্টাইল দিব, সেক্ষেত্রে আমরা লিখবো স্টাইল। স্টাইল লেখার পর আমরা লিখে দিব টেক্সট অ্যালাইন টেক্সট অ্যালাইন, আমরা দিয়ে দেবো হলো সেন্টার। তো আমরা যদি এই সেম জিনিসটা যদি আমরা এইচ টু ক্ষেত্রে ব্যবহার করি, আমরা দেখব হলো এখানে যদি রিলোড করি, তাহলে আমরা দেখবো এটা মাঝখানে আসছে। এখন আমরা এই দুটো লেখা হয়ে যাওয়ার পর আমরা একটা নিচে একটা দাগ দিতে চাই হরাইজন্টালি, তাহলে এইচ আর দিব। তো আমরা যদি এখন এটা রিলোড করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই নিচে একটি দাগ হয়েছে। এখন আমরা আমাদের এই পেস্টের একটা ছবি যোগ করতে চাই, যে আমাদের এই লেখাটির পরে একটি এখানে একটা ছবি আসবে। এজন্য আমরা এখানে ছবি যোগ করার জন্য আমাদের ইমেজ মানে ট্যাগ ব্যবহৃত হয়, এবং ইমেজ ট্যাগটি হলো মূলত একটি এমটি ট্যাগ, অর্থাৎ এর ওপেনিং আছে কিন্তু কোনো ক্লোজিং নেই। তো এখানে আমাদেরকে এই সোর্সটা রেখে দিতে হবে। তো আমাদের ফোল্ডারে যদি আমরা যাই, ছবির এটা হলো আইএমজি ডট জেপিজি। তো আমরা এখানে এসে লিখে দেব আইএমজি ডট জেপিজি। তো এটা সেভ করে যদি আমি রান, এটা যদি রিলোড করি, তাহলে আমি দেখবো একটি ছবি আসছে, কিন্তু ছবির সাইজ অনেক বড় এবং আমি এদিকেও আমার টানতে হচ্ছে। তো এই জন্য আমি এই ছবিটার হাইট এবং উইথ বলে দেব। তো আমি স্টাইল দিয়ে দিলাম, স্টাইলের ক্ষেত্রে আমার উইথ হলো 990 পিক্সেল এবং হাইট হলো, যেমন হাইট ধরে নিলাম আমি 450 পিক্সেল। তো আমি যদি এখন এটা যদি রিলোড করি, সেভ করে যদি আমি এটা রিলোড করি, তাহলে আমি দেখব আমাদের এই ছবিটা এখানে অ্যাড হয়েছে। এখন যদি আমরা আমাদের এই ছবির যে ছবিটা অ্যাড হয়েছে, ছবিটা যদি একটা বর্ডার চাই, সেক্ষেত্রে আমরা এখানে লিখব হলো বর্ডার 1 পিক্সেল, যত পিক্সেল চাই 1 পিক্সেল সলিড। বর্ডারটা আমি কেমন চাই, সলিড না ডটেড? তো আমি চাই সলিড, তাহলে 1 পিক্সেল সলিড, এবং কালারটা চাই হলো ব্ল্যাক। তো এখানে আমি যে কোনো কালারই দিতে পারি, আমি ব্ল্যাক দিয়ে দিলাম। তো আমি যদি এখন সেভ করে যদি আমার এই রিলোড করি পেজটা, তো আমি দেখবো এই যে ছবিটা অ্যাড হয়েছে এবং একটি বর্ডার আসছে। আমরা চাই ছবিটা পুরোটা জুড়ে থাকুক, তার মানে এখানে আরেকটু যাক, সেক্ষেত্রে আমাদের উইথটা একটু বাড়িয়ে দিতে হবে। তো আমরা যদি এখানে দিয়ে দিই 995 এবং আমরা যদি এখানে যদি রিলোড করি, তাহলে আমরা দেখবো যে এসেছে।